তাই আমার কাকা মারা গেছে আমার কাকা মারা গেছে আমার একটাই সব বলছিল বাবা মারা ছাড়বার কাকা বাবা মারা ছাড়বার মা বাবা মারা ছাড়বার কাকা তার মারা গেছে আমার বৌ কাকাকে আমি বাবার মতো ভালোবাসতাম

আমাকে করে সবাই পড়ে যাচ্ছে করে দিল আমার কাকা আমার মরে যাওয়ার পর আমার পাশে যেমন লাঠির মতো দাঁড়িয়ে ছিল না সত্যি কথা বলতে আমার কাকাকে আমি আমার নিজের বাবার মতো সম্মান করতাম আমার কাকা আমাকে বকতো আমি কিচ্ছু মনে করতাম না কাকাকে আমি এত ভালোবাসতাম বলার মতো না ভাবলাম কাকা মরে যাওয়ার পর আমার মা মরে যাওয়ার পর কাকাটা আমাদের গার্জেন হয়ে মাথার ওপর যদি কোনো মানে পেনশনের ব্যাপারে কাজ না করতাম আমাকে ভক্ত হ্যাঁ তাড়াতাড়ি করে নে ওর ও যে একটা অফিসার আছে ও রিটায়ার হয়ে যাবে তারপর রিটায়ার হয়ে যাবে তাড়াতাড়ি করে নে হ্যাঁ তোকে কত বলছি তাড়াতাড়ি করে নে ভোগতো তারপরে এই যে টাকা মা টাকাটা পেলাম কাকা না হেল্প করলে আমি করতে পারতাম না কাকা কন্টিনিউ আমাকে বলেছে যে যা গিয়ে কর কবে টাকা দেবে ব্যাংকে কবে আসছে আবার টেচারিতে আমাদেরকে নিয়ে গেছে কাকা মিথ্যা কথা বলবো না ওই বয়স্ক মানুষটা মা মরে যাওয়ার পর লাঠির মতো আমাদের পাশে দাঁড়িয়েছিল লাঠির মতো নিজের বাবা বাবা যেরকম পাশে না সেরকম বাবার মতো আমার কাকা যে এত তাড়াতাড়ি মারা যাবে আমি বুঝতে পারিনি জানি না কি হলো না হলো মানে দিন আগেই ফোন করেছিল বললো ঝুমা তোদের বাড়িতে যাব আজ ঠিক আছে কাকা এসো কাকা আবার আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসতো বিশাল ভালো তারপর মা বেঁচে ছিল তখনও বলতো বৌদি তোমাদের বাড়িতে যাব মা বেঁচে থাকা অবস্থা তোমরা তো দেখেছ ভিডিওতে কাকা এসে কেমন সাধে গন্ধে আমাদের বাড়িতে খেত খুব ভালোবাসতো আমার হাতে রান্না মার হাতে রান্না খুব ভালোবাসত আর বাবুকে তো বিশাল ভালোবাসতো বলতো বাবু 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 বলবি না বাবু বলবি না বাবু বলবি না সৌমজিৎ বলবি তাই আমি যেই বাবু বাবুকে বলতাম আমি বাঁকা দিতে বলবি সৌমজিৎ বাবু বলতে নেই সে মানুষটা মারা গেল যাও একটা গার্জেন ছিল ভগবান সেই গার্জেনটাকেও কেড়ে নিল পুরো নিঃস্ব করে দিল সত্যি কথা বলতে আর কেউ নেই পুরো কাঙাল হয়ে গেলাম আমি পুরো নিঃস্ব হয়ে গেলাম নিজের লোক বলতে আর কেউ নেই যাও কাকা ছিল আর কেউ নেই পুরো একা হয়ে গেলাম আমি পুরো একা মাটা ছিল মাটা পর কাকা গেল নিঃস্ব আর ভাল লাগছে না এই দু হাজার চব্বিশে যে কত লোক মারা গেল কত লোক মারা গেল আর বিশেষ করে বয়স্ক লোকগুলো মারা যাচ্ছে পট পট করে বয়স্ক আমি ব্যাংকে গেছি ওই যে মারা গেলে যে ওই যে ব্যাংকের বইটা দিয়ে যে কাগজগুলো ইয়ে করে না এক গাদা ওইগুলো দিয়ে একটা ম্যাম বলছে ব্যাংকেরই একটা ম্যাম বলছে বলছে এবার তো অনেক লোকে মারা গেছে সব ভর্তি হয়ে গেছে ওনার এত লোক মারা গেছে যারা সরকারি চাকরি করতো এই বছরটা মানে কি যে জানি না ভালো লাগছে না আবার তো বলছে তিন মাস পরে একটা গ্রহ না কি শুক্র শুক্র গ্রহ না কি গ্রহ তিন মাস পরে ভেঙে পৃথিবীতে পড়বে ওই ইয়েতে দেখছিলাম ইউটিউবে দেখছিলাম ইউটিউবে না সরি ফেসবুকে দেখছিলাম তিন মাস পরে খালি চোখেও দেখা যাবে আশি বছর আগে আশি বছর আগে না কত বছর আগে যেন হ্যাঁ আশি বছর আগে হ্যাঁ আশি বছর আগে এরকম হয়েছিল তারপরে আবার এই আশি বছর পরে আবার এই তিন মাস পরে আবার ওরকম একটা শুক্র গ্রহ না কি গ্রহ ভেঙেচুড়ে পড়বে আমাদের পৃথিবীতে বলছিল মানে আশি বছর পরপর পরপর দেখা যায় Kai sama kakak marah Amar kaka marah kece, amar ekta isu ambul Baba marah jarbar kaka, baba marah jarbar mama marah jarbar kaka. Ustaz marah kece. আমার বউ কাকাকে আমি বাবার মতো ভালোবাসতাম ও কাকা গাই কাকা মারা গেছে কাকা মারা গেছে একটা করে সবাই পড়ে গেল একটা একটা করে সবাই পড়ে যাচ্ছে আমার কাকা আমার মরে যাওয়ার পর আমার পাশে যেমন লাঠির মতো দাঁড়িয়ে ছিল না সত্যি কথা বলতে আমার কাকাকে আমি আমার নিজের বাবার মতো সম্মান করতাম আমার কাকা আমাকে বকতো আমি কিচ্ছু মনে করতাম না কাকাকে আমি এত ভালোবাসতাম বলার মতো না ভাবলাম কাকা মরে যাওয়ার পর আমার মা মরে যাওয়ার পর কাকাটা আমাদের গার্জেন হয়ে মাথার ওপর যদি কোনো মানে পেনশনের ব্যাপারে কাজ না করতাম আমাকে বকতো হ্যাঁ তাড়াতাড়ি করে নে ও যে একটা অফিসার আছে ও রিটায়ার হয়ে যাবে তা বলছে রিটায়ার হয়ে যাবে তাড়াতাড়ি করে নে হ্যাঁ তোকে কত বলছি তাড়াতাড়ি করে নে বকতো তারপরে এই যে টাকা